নমস্কার মাই অডিও জাংশন চ্যানেলে আপনার সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা হচ্ছে আপনারা কিভাবে যারা রেশন কার্ড না পেয়ে থাকেছেন তারা কিভাবে আবেদন করে ফুড কুপনটা জোগাড় করবেন আপনাদের জন্য যার মাধ্যমে আপনারা সেপ্টেম্বর মাস অবধি চাল গম এবং রেশন সামগ্রী সংগ্রহ করতে পারবেন আসুন এই ভিডিওটা শুরু করা যাক শুরু করা যায় আপনাদের কাছে একটি আবেদন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে আপনারা পাঠিয়ে দিন কারণ এই টাইমে রেশন ব্যবস্থাটার অনেকেরই খুব দরকার হয়ে পড়েছে আমি চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবো না যদি আপনাদের ভিডিও ভালো লাগে থাকে যদি আপনাদের আমার ইনফরমেশানটা কাজে লেগে থাকে তাহলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন না হলে কিছু না আপনি আপনার এই ভিডিওটা চারিদিকে ছড়িয়ে দিন আমি ডিসক্রিপশান এই ফর্মটার ডাউনলোড লিঙ্কও দিয়ে দেবো আসুন শুরু করা যাক এই যে আমার চোখের সামনে দেখতে পাচ্ছেন এই দেখুন অ্যাপ্লিকেশান ফর্ম ফর স্পেশাল কুপন মানে হচ্ছে এটা এই কুপনটার মাধ্যমে আপনারা চাল ডাল মানে যেটা দেওয়া হচ্ছে টেসন ব্যবস্থায় সেটা আপনারা পাবেন এখানে কি কী ফিল আপ করতে হবে আপনাদের দেখিয়ে দিই এবং আমি বলে দিচ্ছি প্রথমে একটা কথা কিন্তু আপনাকে জানতে হবে যে আপনি যেন আগে এর জন্য আবেদন করে থাকেন যেন অ্যাপ্লিকেশান আইডি বা বারকোড যেটা ষোলো ফিগারে আছে সেটা আপনার কাছে থাকা বাঞ্ছনীয় নইলে এটা করা যাবে না দেখুন ইফ অ্যাপ্লাইড আলিয়ার এখানে দেবেন বা যদি না দিয়ে থাকেন তাহলে কিন্তু পুরোনো কার্ড থাকা দরকার এখানে আপনার টু দি কমিশন মিউনিসিপ্যাল কর্পোরেশান আপনি যেই কর্পোরেশান নামে সেখানে আপনি লিখবেন আপনার ওয়ার্ড নাম্বার কর্পোরেশন পোস্ট অফিস আপনার অ্যাড্রেস মোবাইল নাম্বার অফ এনি ফ্যামিলি মেম্বার আপনার যে কোনো ফ্যামিলি মেম্বারের নাম্বারে এটা এই দেখুন এখানে ইস্যু টু বি এন্টার এটা হচ্ছে অথরিটিটা ইউজ করবে এখানে আপনি কিচ্ছু ফিল আপ করবেন এরপরে আসছে এই একটা কার্ডে চারজনের নামে আবেদন করতে পারবেন এ দেখুন এখানে বলেছে ওল্ড রেশন পেপার কার্ড ম্যান্ডেটরি কারণ আপনার যদি রেশন কার্ড না থাকে তাহলে কিন্তু আপনাকে ফুড কুপন ইস্যু করা যাবে না এটা আপনি আগে জেনে নিন না জেনে আপনারা অযথা গিয়ে ভিড় করবেন না কারণ সোশ্যাল ডিস্টেন্সিটা মানতে আপনাদের হবে এরপরে আপনার যে যার এগেনস্টে হবে যার নামে ফুড পঞ্চায়েস তার নামটা ক্যাপিটাল লেটারে লিখবেন কখনই স্মল লেটারে লিখবেন না এবং পরিষ্কারভাবে লিখবেন যাতে ওদের পড়তে সুবিধা হয় এরপরে এখানে আপনার বাবার নাম লিখবেন মায়ের নাম আপনার জেন্ডার আপনার ভোটার কার্ড নাম্বার আধার কার্ড নাম্বার আর আপনার যে হেড অফ দ্য ফ্যামিলি তার সাথে রিলেশন কি সেটা আপনি লিখে দেবেন এখানে আর এখানে আসছে আপনার ডেট অফ বার্থ বা এজ মানে যদি আপনি ডেট অফ বার্থ আপনি দেন দেবেন নাহলে যদি আপনার ডেট অফ বার্থ ঠিকঠাক দেওয়া না থাকে আপনি আপনার বয়সটা দেবেন কিভাবে এক এক দু হাজার কুড়ি মানে দু হাজার কুড়ি জানুয়ারি মাসে আপনার কত বছর বয়স হচ্ছে সেটা দেবেন যে আপনার এপ্রিল আপনার জুন মাসে এত বয়স হবে সেটা দেবেন না আপনি শুধু দেবেন ওই তারিখে মানে বছর শুরু হওয়াতে আপনার বয়স কত ছিল যদি যেটা হবে সেটা আপনি এখানে বসাবেন বসানোর পরে দেখতে পাচ্ছেন রেশন শপ নাম্বার এবং নেম অফ দ্য রেশন ডিলার এখানে রেশন যেই দোকানে আপনি কুপনটা যাচ্ছেন তার নাম এবং তার নাম্বার দিতে হবে টাইপ অফ এক্সিস্টিং মানে আপনার যে যে কাগজের যে রেশন কার্ড যেমন হাতে লেখা যে পুরনো রেশন কার্ড সেই রেশন কার্ডটা আপনার কী এপিএল বিপিএল না আর এস আর এস কে ওয়াই ওয়ান টু যেটা আছে সেটা আপনি লিখবেন আর এখানে বলেছিলেন অ্যাটা জেরক্স কপি অফ রেশন কার্ড উইথ অ্যাপ্লিকেশান আপনাকে ওই রেশন কার্ডের জেরক্স কপি কিন্তু দিতে হবে তার সাথে আপনাকে ভোটার কার্ড এবং আধার কার্ডের দিতে হবে এখান তারপরে আপনি এখানে সিগনেচার করে দেবেন আর এইখানে এই স্লিপটা এই নিচের পোস্টারটা আপনাকে ওরা সাইন করে অথরিটি ইস্যু করে আপনাকে ছিঁড়ে দিয়ে দেবে স্ট্যাম্প মেরি এই ফর্মটার মাধ্যমে আপনারা জমা দিলে আপনারা কিছুদিনের মধ্যে আপনারা রেশন কুপন মানে ফুড কুপনটা পেয়ে যাবেন যার মধ্যে আপনারা সেপ্টেম্বর মাস অবধি রেশন পাবেন এটা হতে পারে যদি লকডাউন আরও এক্সটেন্ড করা হচ্ছে সেখানে যদি এটাকে আরও বাড়ায় সেটা আপনারা সেইভাবে পাবেন তাই জন্য বলছি এটা ভালো করে দেখুন এবং বুঝুন আর এই ফর্মটার আমি ডেসক্রিপশানে ডাউনলোড লিঙ্কে পিডিএফ দিয়ে দিচ্ছি ওখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে আপনারা ফিল করে আপনাদের নিকটবর্তী পঞ্চায়েত অফিস বড়ো অফিস কর্পোরেশন অফিস বা ডিএম অফিসে গিয়ে বা কালেক্টর অফিসে গিয়েও আপনারা এটা জমা করে দেবেন তাহলে কিছুদিনের মধ্যে আপনার কুপনটি হয় ইন্টারনেটের মাধ্যমে কিংবা বাই পোস্টে কিংবা আপনার রেশন দোকানের কাছে পৌঁছে যাবে সেখান থেকে আপনারা সংগ্রহ করে রেশন সংগ্রহ করতে পারবেন আশা করছি এই সামান্য ছোটো প্রয়াসটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে এটা বন্ধুদের মধ্যে শেয়ার করুন আমি এটা সাবস্ক্রাইব করার কোনো কথা বলবো না আর যদি কিছু জানতে হয় আমাকে কমেন্ট বক্সে জানান আমি আরও এরকম গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আপনারা সবাই সামাজিক দূরত্ব মেনেই এই সব কাজগুলো করুন ভালো থাকুন সুস্থ থাকুন